আচ্ছা, আমরা কি ইন্টারভিউটা আমাদের পুলিশ সদস্যরা, ট্রাফিক পুলিশ সদস্যরা যে রাস্তা ট্রাফিকের দায়িত্ব পালন করছে, সেক্ষেত্রে জনগণের সঙ্গে কিংবা চালকের সঙ্গে বা বিভিন্ন শ্রেণী পেশা মানুষের সঙ্গে তারা কীভাবে ইন্টারাকশন করে, তাদের সাথে কী কথা বলে বা তারা কীভাবে রিপ্লাই করে, অর্থাৎ বলতে পারেন যে পারস্পরিক যে ইন্টারাকশন এটা কীভাবে হচ্ছে, এটা মনিটর করা হবে এই ক্যামেরার মাধ্যমে। অর্থাৎ এই ক্যামেরাটা একটানা 12 ঘন্টা সাপোর্ট দিতে পারে, 12 ঘন্টা পর্যন্ত এটা চার্জ দিলে একটানা 12 ঘন্টা এটা রেকর্ড করতে পারে। সুতরাং সে যখন দায়িত্ব পালন করবে, যে সে যদি কারোর সঙ্গে কোনো অদাচিত বা দুর্ব্যবহার করে থাকে সেটা যেমন রেকর্ড হবে, পাশাপাশি দায়িত্ব পালন করলে কেউ যদি পুলিশের সঙ্গে প্রত্যাশিত আচরণ না করেন তাও কিন্তু রেকর্ড হবে। অর্থাৎ এখানে উভয় পক্ষই কিন্তু লাভবান হচ্ছে, অর্থাৎ যিনি দায়িত্ব পালন করছেন তিনি তার জবাবদিহিতা এবং স্বচ্ছতা এটা আরও বহুগুণ বৃদ্ধি পাবে, সেই সঙ্গে অন্য যারা সাধারণ নাগরিক তারাও যখন দেখবেন যে বডি অন ক্যামেরা লাগানো আছে তখন তিনিও তার যতটুকু দায়িত্ব কর্তব্য সেটাও সঠিকভাবে পালন করবেন বলে আমার বিশ্বাস। এবং এটি শুধু কক্সবাজারে না, সারা বাংলাদেশে ট্রাফিক পুলিশের এটা কিন্তু ব্যবহার শুরু হয়েছে। ক্যামেরা কয়টি পয়েন্টে, এদিকে আপনার উখিয়া, টেকনা, প্রত্যেকটা জায়গায় আমরা প্রায় 20টা জায়গায় আমরা এই বডি ওন ক্যামেরা সরবরাহ করছি আমাদের ট্রাফিক পুলিশ সদস্যদের কাছে, এবং যাতে করে তারা তাদের উপর দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে।